জাতীয় পার্টির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক ও জাতীয় কৃষক পার্টির কেন্দ্রীয় সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ইহসাক ভূঁইয়ার নামাজের জানাজা কাকরাইলস্থ জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়। এতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মুজিবুল হক সুন্নু ও প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ শাহিদুর রহমান টেপা। জানাজার নামাজের আগে গার্ড অব অনার প্রধানের মাধ্যমে শেষ বিদায় জানানো হয় বীর মুক্তিযোদ্ধা ইহসাক ভূঁইয়াকে।